বিরতির পর ফিরে আসলাম। আইজিএম হাসপাতালে দুটি লিফট একসঙ্গে বিকল, রোগী এবং রোগীর আত্মীয় পরিজনরা পড়েছেন বিপাকে। হাসপাতাল সূত্র থেকে যে খবর, গতকাল অর্থাৎ রবিবার থেকে হাসপাতালে দুটি লিফট একসঙ্গে বিকল হয়ে যাওয়াতে রোগী এবং রোগীর পরিবার পরিজনদের হাসপাতালের ওপর অর্থাৎ ওপর তলা পর্যন্ত ওঠানামা করতে হচ্ছে সিঁড়ি দিয়ে। অর্থাৎ সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়ে রোগী এবং তাদের পরিবার পরিজনদের যথেষ্ট দুর্ভোগের মধ্য দিয়ে দিন যাপন করতে হচ্ছে, সময় কাটাতে হচ্ছে, যেমনটা আইজিএম থেকে অভিযোগ উঠে আসছে। আর এই পুরো বিষয়টি অর্থাৎ লিফট বিকল হয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন হাসপাতালের দায়িত্বে থাকা ওয়ার্ড মাস্টার সঞ্জিত দেব বর্মা। তিনি জানাচ্ছেন যে একসঙ্গে দুটি লিফট বিকল হয়ে গেছে, যে দুটি লিফট সারাই করার জন্য ইঞ্জিনিয়ারদের খবরও দেওয়া হয়েছে, কিন্তু তারা হাসপাতালে গিয়ে এখন অবধি পৌঁছায়নি, আর যার ফলে ভোগান্তির শিকার হতে হচ্ছে রোগীদেরকে। হাসপাতালের মতন এরকম একটি জায়গা যেখানে লিফট যেটা বিকল হয়ে যাওয়াতে স্বাভাবিকভাবে ক্ষোভ লক্ষ্য করা গেছে রোগীদের এবং পরিবার পরিজনদের মধ্যেও তীব্রভাবে ক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে, কারণ ছতলা পর্যন্ত সিঁড়ি বেয়ে ওঠানামা করা শরীরে রোগ নিয়ে যেটা কোনো রকম ভাবে সম্ভব হচ্ছে না, এমনই বেশ কিছু অভিযোগ উঠে আসছে আইজিএম হাসপাতাল থেকে। যদিও এই প্রসঙ্গে কি বক্তব্য রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের শুনুন। এখন অব্দি মানে আপনারা জানাইছেন নি বিষয়টা? কি কোয়া হয়েছে আপনারা? কবে জানাইছেন আপনারা? প্রায় 24 ঘন্টা অতিক্রম হয়েছে, এখন অব্দি আইসি কি? এতে রুগীদের মানে কি সমস্যা হয়ে যাচ্ছে? একতলা থেকে ছয়তলা রুগীরা কিভাবে মানে যাতায়াত করে? একসঙ্গে কি দিনটা মানে খারাপ? কতক্ষণ যাবৎ নষ্ট লিফটটা মানে খারাপ আছে? গতকাল থেকে এখন তো প্রায় 24 ঘন্টা অতিক্রম হয়েছে, আপনারা কোনো সারাই করার উদ্যোগ নিচ্ছেন? এখানে যে বেসরকারি নিরাপত্তা কর্মীরা তারা বলছে যে গতকাল থেকে নষ্ট, গতকালকে সন্ধ্যা 6টা জানাই দিছি। এখন অব্দি কি ইঞ্জিনিয়ার এতে রুগীদের কি সমস্যা হইতেছে? একতলা থেকে ছয়তলা রাখবেন রুগীরা কিভাবে আসা যাওয়া করে? একটা লিফট দিয়ে কি মানে আপনার কবি চেনেন? নামটা শুনলেন হাসপাতালের বক্তব্য। যদিও লিফট বিকল হওয়াকে কেন্দ্র করে যে অভিযোগ উঠে এসছে সেই অভিযোগ মেনে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ, তবে সারাইয়ের জন্য খবর দেওয়া হয় ইঞ্জিনিয়ারদের, কিন্তু তারা কেউই না পৌঁছানোর ফলে ভোগান্তি লক্ষ্য করা যাচ্ছে রোগী এবং তাদের পরিজনদের। কেউ কেউ ওপরে অর্থাৎ ছতলা পর্যন্ত উঠছে স্ট্রেচারে করে, আবার কেউ অন্যের কাঁধে ভর দিয়ে উঠছেন, যার ফলে চূড়ান্ত রকমের একটা অব্যবস্থা লক্ষ্য করা যাচ্ছে হাসপাতালের মধ্যে। অর্থাৎ সিঁড়ি ভেঙে বিভিন্ন ওয়ার্ডে পৌঁছাতে অন্যান্য রোগী যারা রয়েছেন বা যারা তাদের আত্মীয় স্বজনরা রয়েছে তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।